করে দেখতে থাকুন। তো এই রিলেটেড যত ভিডিও আছে আমাদের ফেসবুক পেজ যদি আপনারা দেখতে চান ফেসবুকে গিয়ে সার্চ করবেন সায়েন্স ভিডিও যাবে, যখন অন্ধকারের রোশনিটা পড়বে তখনই এটা বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা করতে কয় টাকা খরচ গেল জানেন? এই এই জিনিসটা করতে, এই ডিভাইসটা তৈরি করতে মাত্র 10 পয়সা 10 পয়সা, আর একটা সেন্সরের দাম 1 টাকা, একটা এলইডির দাম 1.5 টাকা, ট্রানজিস্টরের দাম 1.5 টাকা। অলরেডি এই ডিভাইসটা আপনার করতে মাত্র 5 টাকা খরচ যাবে। আর যদি এই জায়গায় আপনাদের দেখাইতেছি যে আমাদের ম্যানুয়াল ভোল্টেজটা কত, দেখেন 5 ভোল্ট কিন্তু আমাদের এ জায়গায় ভোল্টেজ। তো এ জায়গায় আপনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি জলিল মেকার আজকে আপনাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি আরেকটি ভিডিও দেখাবো। ভিউয়ার্স, এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেন কিন্তু কিছু বুঝতে পারেন না, কেননা মৌখিক ভাষ্যকারটা তারা দেয় না। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের বুঝিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে পারবেন। তো ভিডিওর টপিকটা হলো এই, যখনই আমরা একটা বাসা বাড়িতে সিকিউরিটি লাইট লাগাবো, তো এই সিকিউরিটি লাইটটা যাতে সকাল হলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলে, তো কারোর সুইচ দিতে হবে না এই লাইটটি তৈরি করলে। কিভাবে আপনারা তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। তো আমাদের আজকে যে এই ভিডিওর কাজগুলো করব তার জন্য আমাদের সর্বপ্রথম দরকার হবে এই ধরনের একটি ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরটার নাম্বার হলো 547। 547 একটি ট্রানজিস্টরের মাধ্যমে আমরা এই কাজটি করব। দ্বিতীয়ত, আমাদের লাগবে একটি আপনাদের বুঝানোর জন্য এলইডি ভাল্ব, তৃতীয়ত লাগবে একটি সেন্সর, আর দুইটা লাগবে রেজিস্টর। তো রেজিস্টর কিন্তু অনেক প্রকারই হয়ে থাকে, তো আমাদের এ জায়গায় যে রেজিস্টর দুইটা লাগবে সেই রেজিস্টার দুটো হলো, একটি হলো 1K আর একটি হবে 10K। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের হাতে যে এই ট্রানজিস্টারটা দেখতে পারতেছেন, এই ট্রানজিস্টারের এই সাইড হলো পজিটিভ আর এই সাইড হলো এই সাইড হলো নেগেটিভ, এই সাইড হলো পজিটিভ। তো পজিটিভ সাইডটা আমরা সেন্সর লাগাবো আর এই নেগেটিভ সাইডে আমরা একটা এলইডি ভাল্ব দেব এবং রেজিস্টরের মাধ্যমে আমরা এই কাজটি করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার হাতে যে রেজিস্টারটা দেখতে পারতেছেন এই রেজিস্টারের নাম হলো 1K। তো 1K রেজিস্ট্যান্সটা আমি এই ট্রানজিস্টারের মেডেল পিনে লাগাবো। তো মেডেল পিনে লাগাতে গেলে আমরা এই পিনটা আগে একটু ভাঁজ করে নেব, তারপরে ঝালাই করব। তো আমি এই রেজিস্ট্যান্স এ জায়গায় ঝালাই করে নিলাম, বাড়তি মাথাটা কেটে ফেলবো। তো আমরা বাড়তি মাথাটা কেটে ফেললাম। এখন আমাদের এই জায়গায় একটি এলইডির প্রয়োজন হবে। আমি একটা এলইডি দিয়ে দেখাইলাম এই জন্যই, কেননা এলইডিটা আপনারা তো এই ধরনের একটি এলইডি আমরা নিলাম এটা দেখানোর জন্য। এ জায়গায় আপনি 5 ভোল্ট এলইডি বা আরও বেশি ভোল্টের এলইডি আপনি যোগ করতে পারবেন। তো আমি দেখানোর জন্য পরে আপনাদের বড় পিসিবি দিয়ে, এই ধরনের পিসিবি দিয়ে আপনাদের দেখাবো যে এই পিসিবিগুলোও এটা
জ্বলবে বা এর চেয়ে 12 ভোল্টের পিসিবি হইলেও জ্বলবে। তো এই জায়গায় আমি রং ধরাইনি, এটা হলো নেগেটিভ। তো নেগেটিভ হইলে আমাদের এই লাইটের সাথেও মানে আউটপুট নেগেটিভটা এই পিন থেকে তো এই পিনের সাথে আমরা আউটপুট নেগেটিভ সংযোগ করে নিলাম। তো এই লাইটের বাকি অংশটা হলো পজিটিভ, পজিটিভ অংশটা আমরা একটি 10K রেজিস্টরের মাধ্যমে এখন আমাদের এই যে দুইটা রেজিস্টর আছে এই দুইটা রেজিস্টরের সাথে সংযোগ দিতে হবে। আমরা এই এই 10K রেজিস্ট্যান্সের মাথাটা আমরা এই 1K রেজিস্ট্যান্সের সাথে যোগ করব। তো আমরা এটা যোগ করে নিলাম। এখন আমাদের যেই কাজটা আছে আমরা এখন একটা সেন্সর অ্যাড করব। আমাদের এই যে মাথাটা আছে এই মাথাটা কিন্তু পজিটিভ, এই মাথাটা হবে পজিটিভ, এই নেগেটিভ। তো এই নেগেটিভ মাথায় আমরা ইনপুট নেগেটিভ এই মাথায় আমরা একটা সেন্সর ধরাই নিলাম। এখন এই টেনজি এই রেজিস্ট্যান্সের যে বাকি অংশটা আছে এভাবে ভাঁজ করে নিলাম। আমরা এই জায়গায় এই সেন্সারের দ্বিতীয় যে মাথাটা আছে এই মাথাটা লাইন টেনে লাগাই দেব। তো তার জন্য আমি একটু গুণাতার নিলাম। তো আমাদের এই এলইডি কিন্তু এই যে 10K রেজিস্ট্যান্সটা না দিলেও জ্বলবে, এই জায়গার থেকে এই জায়গায় তারটা নিয়ে নিলেও হবে। তো যেহেতু একটা এলইডি সেই জন্য এই রেজিস্টরটা দেওয়া হয়েছে। আর মূল কাজ হইল এই 1K রেজিস্ট্যান্সের এবং সেন্সর, আর আমাদের অটো তো করবে এই সেন্সারে এবং ট্রানজিস্টরে। তো এখন আমরা এইটা লাইন দেব, লাইন দিয়ে আমরা দেখব। তার জন্য আমি একটা মিটার ভোল্ট মিটার থেকে আমি একটা কানেকশন নিলাম। কানেকশনটা হবে অবশ্যই 6 ভোল্ট অথবা 5 ভোল্ট হলেও হবে, একটা মোবাইল চার্জার সার্কিট হলেও হবে। তো আমি আমার কাছে ভোল্টেজ করা আছে সে বিষয়ে আপনাদের দেখাইতেছি। তো এখানে আমরা নেগেটিভ তারটা লাগাই নেব আর পজিটিভ যে তারটা আছে এই তারটা আমরা এই এলইডির ঘোড়ায় লাগাবো। তো ভিউয়ার্স, আমি এই জায়গায় কত ভোল্ট ইনপুট করলাম সে বিষয়টা আমি আপনাদের মিটার দিয়ে দেখাই দেবো। আমি মিটারে কাটা 10A সিলেক্ট করে নিলাম, DC 10। তো এখন এই জায়গার থেকে আমি ভোল্টেজ দিচ্ছি, যখন আমাদের 5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ আসবে
তখন কিন্তু আমাদের এই লাইটটা জ্বলবে। তো দেখতে থাকুন, তো এই হলো আমাদের 5 ভোল্ট আসছে। এখন আমি এই জায়গায় আপনাদের দেখাইতেছি যে আমাদের ম্যানুয়াল ভোল্টেজটা কত। দেখেন 5 ভোল্ট কিন্তু আমাদের এই জায়গায় ভোল্টেজ। তো এই জায়গায় আপনি ইচ্ছে করলে 12 ভোল্ট ইনপুট করতে পারবেন। আপনি এলইডিটা যত ভোল্টের দিবেন ততটাই আপনি ইনপুট করবেন। এখন যদি আমি এই দেখেন এ জায়গায় যদি মিটারের কাঁটাটা ধরি, এই দেখেন বন্ধ হয়ে যায়। এই এর মানে এ জায়গায় যখন অন্ধকার ছায়া পড়বে তখন কিন্তু এই লাইটটা বন্ধ হয়ে যাবে। যখন অন্ধকারের রোশনিটা পড়বে তখনই এটা বন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটা করতে কয় টাকা খরচ গেল জানেন? এই এই জিনিসটা করতে, এই ডিভাইসটা তৈরি করতে মাত্র 10 পয়সা 10 পয়সা, আর একটা সেন্সরের দাম 1 টাকা, একটা এলইডির দাম 1.5 টাকা, ট্রানজিস্টরের দাম 1.5 টাকা। অলরেডি এই ডিভাইসটা আপনার করতে মাত্র 5 টাকা খরচ যাবে। আর যদি আপনি একটা 12 ভোল্ট পিসিবি লাগান ওইটার ক্ষেত্রে আপনার 30 টাকা গেল। সেই ক্ষেত্রে কী হবে জানেন? আপনি যেই জায়গাটায় আপনার সিকিউরিটি হিসেবে একটা লাইট জ্বালাইবেন ওই লাইটটা আপনার বন্ধ করার মতো, জ্বালানোর মতো কোনো ব্যক্তি নাই, তো আপনি কি করতে পারবেন, এই লাইটটা ওই জায়গায় যদি লাগাই থন বা জ্বালাই থন তো সন্ধ্যা হইলে অটোমেটিক বন্ধ চালু হবে, আর সকাল হইলে ও নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। তো কেমন হইলো এই ডিভাইসটা? যদি আপনার বিন্দু পরিমাণও ভালো লাগে তো দয়াপূর্বে বললাম যে আপনারা এই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আসছে জলিল ভাই আপনাদেরই মাঝে ইএসবি বাংলা চ্যানেলের মাধ্যমে দেখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির সেরা সেরা ভিডিও। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, ভিডিওগুলো সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তো এই রিলেটেড যত ভিডিও আছে আমাদের ফেসবুক পেজ যদি আপনারা দেখতে চান, ফেসবুকে গিয়ে সার্চ করবেন সায়েন্স ভিডিও, সায়েন্স ভিডিও সার্চ করলেই আপনারা পাবেন আমাদের ফেসবুক পেজ। ওই পেজে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে বহুত ভিডিও দেওয়া আছে, দেখতে অবশ্যই চোখ রাখবেন ফেসবুক পেজে। তো ধন্যবাদ, এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।